কয়েক কোটি টাকার বিভিন্ন প্রজাতির লুপ্তপ্রায় প্রাণী সমেত পুলিশের জালে বহিরাজ্যের এক মহিলা। উদ্ধারকৃত প্রাণীগুলির মধ্যে একটি ব্ল্যাক ককাটো, দুটি হর্নবিল, পাঁচটি মিটক্যাট এবং 1,000-এর অধিক লিজার্ড রয়েছে। এই ঘটনায় আটক বহিরাজ্যের এক মহিলা রেলকর্মী, নাম চন্দ্রাদেবী, বাড়ি রাজস্থান। ঘটনা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরের কৃষ্ণপুর এলাকায়। শুক্রবার বিকেলে আনুমানিক 5টা নাগাদ কৃষ্ণপুর এলাকায় এক হিন্দিভাষী মহিলার গতিবিধি এবং তার সঙ্গে থাকা বেশ কিছু ব্যাগ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর দেওয়া হয় ধর্মনগর পুলিশে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে আটক করে এবং তার ব্যাগগুলিতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে লুপ্তপ্রায় বিপুল পরিমাণ ব্ল্যাক ককাটো, হর্নবিল, মিটক্যাট এবং লিজার্ড। এদিকে গোটা ঘটনা নিয়ে উত্তর জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জানান, ধৃত মহিলা একজন রেলওয়ে কর্মী, তিনি বর্তমানে পুনেতে কর্মরত। উদ্ধারকৃত লুপ্তপ্রায় প্রাণীগুলির কালো বাজার মূল্য আনুমানিক কয়েক কোটি টাকা বলেও জানিয়েছেন আধিকারিক। খবর মিলা কি সিক্রেট খবর মিলা কি এক লেডিকে পাশ এক অলমোস্ট এন্ডেঞ্জার্ড স্পিসিস জেসা লগ রা হ্যা, হর্নবিল হ্যাঁ, কুছ লিজার্ডস হ্যাঁ, ম্যারাকিট হ্যাঁ, এক ব্ল্যাক প্যারেট ভি হ্যাঁ, তো এক্সোটিক বার্ডস হ্যাঁ। তো এসে খবর মিলনে কে বাদ হমনে যাকে সার্চ কিয়া তো লেডিকে পাশ এ সব বরামদ হুয়া হ্যাঁ। ও তো বোল রহি কি ও রাজস্থান সে হ্যাঁ, আবি রহ রহি হ্যাঁ পুনে মে, ওর রেলওয়ে কা কর্মচারী ভি হ্যাঁ। তো আবি ইন্টারোগেশন চল রা হ্যাঁ, পুরা নিকালেঙ্গে আবি কাহা সে লেকে আ রহি থি ওর কিসকো ইয়ে সাপ্লাই কর রহি হ্যাঁ, ওর ইতনা মতলব রেয়ার স্পিসিস ইসকো পাশ কেসে আয়া, এ সব হম লোগ যাচ কর রহে হ্যাঁ। ওর ফার্দার ইনপুটস মিলনে সে হমে আপকো স্যার ব্ল্যাক মার্কেট মে ইনকা কিতনা চাহিদা হোগা ये मतलब इसका दाम मुझे पता नहीं, ये तो लग रहा है बहुत ही रेयर स्पीशीज है, जैसे मैराकिट है ये तो इंडिया में भी नहीं मिलता है, करोड़ों का ऊपर ही होगा ये। कि मतलब ये कैसे मिला ये देखना पड़ेगा कि क्या कैसे ट्रेड कर रहा है ये लोग, कहाँ से आ रहा है, पूरा इसका लाइन निकालना पड़ेगा। ये वाइल्ड लाइफ के अंदर केस होगा हाँ या हाँ स्पेसिफिक केस होगा, फॉरेस्ट वालों को भी बुलाएंगे, बर्ड्स वगैरह ये सबको फॉरेस्ट को हैंड ओवर कर देंगे और हम स्पेसिफिक केस लेके इसका पूरा इन्वेस्टिगेशन। পুলিশ আধিকারিক জানিয়েছেন, দিল্লির বাসিন্দা আনস নামের এক যুবকের সাথে তার ধর্মীয় ভাই বোনের সম্পর্ক রয়েছে। সেই ভাইয়ের কথা মতোই ওই মহিলা প্রথমে গুয়াহাটি আসেন, তারপর ধর্মনগর থেকে বিপুল পরিমাণ লুপ্তপ্রায় প্রাণীগুলি নিয়ে আগরতলার পথে রওনা দেবার পথে পুলিশ তাকে আটক করে। তবে পুলিশ ধৃত মহিলার জবানবন্দিতে অনেক অসঙ্গতি পেয়েছে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিক। যে সকল লুপ্তপ্রায় প্রাণী উদ্ধার হয়েছে তার মধ্যে কিছু কিছু প্রাণী ভারতবর্ষেই পাওয়া দুষ্কর, সুতরাং প্রান্তিক রাজ্য ত্রিপুরা ধর্মনগরে আসার কথা গল্পের গরু গাছে ওঠার মতোই। ধৃত মহিলা আন্তর্জাতিক প্রাণী পাচারকারীর সঙ্গে যুক্ত থাকতে পারেন বলেও পুলিশের প্রাথমিক ধারণা। ওই মহিলার সাথে রাজ্য দেশের বৃহৎ একটি চক্র জড়িত থাকার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এই কারণে ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ, চলছে তদন্ত। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।